প্রতিদিনের পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম আজ সাত নভেম্বর দু হাজার একুশ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসিএক্স পঞ্চাশ দশমিক আট চার পয়েন্ট বা শূন্য দশমিক সাত চার শতাংশ কমে ছ হাজার আটশো পয়েন্টে দাঁড়িয়েছে বাজারে আজ লেনদেন কোটি টাকা যা গত দিনের তুলনায় সাত দশমিক পাঁচ দুই শতাংশ বেশি সিমেন্ট খাতে লাফার ঝোল সিম ফার্মাসিউটিক্যালে ও ওরিয়েন্ট ফার্মা এবং শিল্প খাতে সাইফ পাওয়ার ও জিপিএইচ ইস্পাত আজ সূচকের পতনে মুখ্য ভূমিকা রাখে ফুড অ্যান্ড অ্যালাইট খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক চার তিন শতাংশ এবং জীবন বিমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক তিন তিন শতাংশ মূল্য বৃদ্ধি পায় অপরদিকে বাকি সব খাত আজ মূল্য হারায় এর মধ্যে সিমেন্ট খাতে সর্বোচ্চ চার দশমিক এক তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিশ কোম্পানির পাঁচটি টেক্সটাইল এবং তিনটি শিল্প খাতের সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পায় অন্যদিকে স্টাইল ক্রাফ্ট বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ফার্মা এইডসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় আজ মার্কেটে প্রথমবারের মতো লেনদেন হওয়ায় সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মূল্য সর্বোচ্চ বৃদ্ধি পায় বিডি থাই অ্যালুমিনিয়াম আজ দুই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে যা গত বছরের তুলনায় কম এতে বিনিয়োগকারীরা নিরাশ হয় ফলে এই শেয়ারের মূল্য কমে যায় বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক জেমিনি সি ফুড এবং এলার গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের লেনদেন আজ বেড়েছে এলার গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ানের স্পন্সর আজ শেয়ার বিক্রির কথা জানালে বাজারের লেনদেন বেড়ে যায় বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে চলমান যানবাহন ধর্মঘটের ফলে বস্ত্র খাতে পণ্য সরবরাহের সমস্যা দেখা দিয়েছে পণ্য তৈরি থেকে সরবরাহ পর্যন্ত সময় এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় রপ্তানি আয় কমে যাবার শঙ্কা দেখা দিয়েছে করোনার পর কিছু দেশে রপ্তানি বৃদ্ধি পেলেও তার উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে উচ্চ মূল্যে আমদানি ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস এবং রেমিটেন্স কমে যাওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বাড়ছে গত বৃহস্পতিবার এই রিজার্ভ একশো কোটি ডলার কমে সাড়ে চার হাজার কোটির নিচে নেমে এসেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবারও পুঁজিবাজারের নানা খবর নিয়ে হাজির হব ঠিক এই সময়ে আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক লিঙ্কড ইন টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি পরিজনের সঙ্গেও শেয়ার করতে পারেন আর এই খবরের পাশাপাশি আমাদের চ্যানেলে কী দেখতে চান তা জানাতে পারেন কমেন্ট সেকশনে ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ